একদিন হ্যারি তার সাত স্ত্রীকে নিয়ে শহরের রাস্তায় ঘুরছিল। শোনো হ্যারি, আমাদের আইসক্রিম খাওয়াও। ঠিক আছে, আমি সামনের দোকান থেকে তোমাদের সবার জন্য আইসক্রিম কিনে আনছি। হ্যারি রাস্তা অতিক্রম করে আইসক্রিমের দোকানে যায়, কিন্তু তারপর একটি গাড়ি দ্রুত গতিতে আসে এবং সংলগ্ন ব্যাংকের সামনে থামে। সেই গাড়ির ভেতর থেকে তিনজন চোর বেরিয়ে আসে এবং চোরেরা ব্যাংকে প্রবেশ করে। তাদের সবার হাতে বড় বড় বন্দুক ছিল। আরে না, ওরা সবাই চোর। দেখে মনে হচ্ছে ওরা এই ব্যাংকে ডাকাতি করতে এসেছে। আমাকে অবিলম্বে কিছু করতে হবে। তারপর হ্যারির সাতজন স্ত্রীও হ্যারির কাছে আসে এবং তারা সবাই একসাথে ব্যাংকের ভিতরে প্রবেশ করে। ঠিক তখনই হ্যারি দেখতে পায় যে চোর সবাইকে বন্দুক দেখিয়ে হুমকি দিচ্ছে। তারপর সেই চোরগুলো ব্যাংকের মধ্যে থাকা লোকেদের ওপর গুলি চালাতে শুরু করে। লোকেদের গুলি লাগার পরেই ওরা দড়ি দ্বারা বদ্ধ হয়ে যায়। মনে হচ্ছে এই চোরের কাছে ম্যাজিক বন্দুক আছে, আমাকে এদের থামাতেই হবে। এই বলে হ্যারি গিয়ে চোরের সামনে দাঁড়ায়। দাঁড়াও, আমি থাকাকালীন তুমি এই ব্যাগ লুট করতে পারবে না। আর চলো আমাদের থেকে দূরে চলে যাও, না হলে এর ফল খুব খারাপ হবে। এই বলে চোর হ্যারিকে লক্ষ্য করে গুলি করে এবং পরের মুহূর্তে হ্যারিও বাকিদের মতো দড়িতে বাধা পড়ে যায়। আরে না, এই চোরদের কাছে একটা ম্যাজিক বন্দুক আছে, এদের ধরার জন্য আমাদের দ্রুত কিছু করতে হবে। কিন্তু তারপর চোর সেই সাত বোনকেও গুলি করে তাদের দড়ি দিয়ে বেঁধে দেয়। এরপরে তিন চোর ব্যাংক থেকে সমস্ত টাকা নিয়ে পালিয়ে যায়। আরে না, এই চোরেরা পালিয়ে গেছে, এই দড়ি থেকে আমাদের নিজেদের মুক্ত করতে হবে। এই বলে সীতা তার মুখ থেকে একটা জাদু ছুরি বের করে এবং সেই ছুরিটি সাত বোনের দড়ি এবং ব্যাংকের উপস্থিত সমস্ত লোকের দড়ি কেটে তাদের মুক্ত করে। এই চোরেরা হয়তো খুব বেশি দূরে যায়নি, আমাদের এখনই ওদের ধরতে হবে। হ্যারি এই কথা বলার সাথে সাথেই সাত বোন একসাথে যোগ দেয় এবং একটি গাড়ির রূপ নেয়। হ্যারি তৎক্ষণাৎ সেই গাড়ির উপরে বসে এবং চোরেদের গাড়ির পিছনে ধাওয়া শুরু করে। থামো, তুমি কোথায় পালাচ্ছ? আমি এখন তোমাকে ছাড়বো না। ও না, এই লোকটি আমাদের অনুসরণ করছে, কিন্তু এই বোকা জানে না যে ও আমাদের ধরতে পারবে না। এরপর চোরের গাড়ি বাতাসে উঠতে শুরু করে। তখনই হ্যারিও তার গাড়ি বাতাসে উড়িয়ে তাদের তাড়া করতে থাকে। তারপর বেশ কিছুক্ষণ পর চোরেরা তাদের গাড়ি নিয়ে একটা জঙ্গলে পৌঁছয়। হ্যারিও তাদের অনুসরণ করে এবং তার গাড়ি নিয়ে জঙ্গলে পৌঁছয়। কিন্তু তারপর চোরেরা তাদের গাড়ি একটা গুহার ভিতর নিয়ে যায়। আরে, এই চোর যে তার গাড়ি নিয়ে গুহার ভিতরে গেল, আমিও গুহার ভিতরে যাই। এই বলে হ্যারিও তার গাড়িটি গুহার ভিতরে নিয়ে যায়। তখনই হ্যারির সাত স্ত্রী আসল রূপে ফিরে আসে। মনে হচ্ছে তোমরা তোমাদের জীবনকে ভালোবাসো না, সাধারণ তোমরা আমাকে তাড়া করে এখানে এসেছো। দেখ, তোরা ব্যাংক থেকে লুট হওয়ার টাকা সরাসরি আমাকে ফেরত দে, না হলে এর ফল কিন্তু খুব খারাপ হবে। সেই সব টাকা দরিদ্র মানুষদের, আমি ওদের টাকা নিয়ে তোকে কোথাও যেতে দেব না। আমাদের স্বামী একদম ঠিক কথা বলেছে, তুমি দয়া করে আমাদের এই সব টাকা দিয়ে এখান থেকে চলে যাও, অন্যথায় আমরা তোমাকে এবং তোমার সঙ্গীদের পুড়িয়ে ছাই করে দেব। আচ্ছা, এটাই মনে হয় তোরা এইভাবে বিশ্বাস করবি না, তোদের সাত বোনকে একটা শিক্ষা দিতে হবে। এই বলে চোর তার বন্দুক দিয়ে সাত বোনকে গুলি করে এবং দড়ি দিয়ে ওদের বেঁধে দেয়। তারপর চোর তার ব্যাগ থেকে একটা বড় পিচকারি বের করে এবং সেই পিচকারির ভিতর উপস্থিত লাল রঙের জল সেই সাত বোনের উপর দিয়ে দেয় এবং পরের মুহূর্তে সেই সাত বোন পাথরের মূর্তি হয়ে যায়। পৃথিবীর কোনো জাদু আমার জাদুর সামনে কাজ করতে পারে না, চলো বন্ধুরা এখান থেকে যাই। এরপর ওই তিন চোরের সব টাকা নিয়ে পালিয়ে যায়।
আরে না, এটা কি হলো? চোর আমার সাত স্ত্রীকে পাথরের মূর্তি বানিয়ে এখান থেকে পালিয়ে গেল। আমাকে কোনো না কোনো ভাবে ওদের আসল রূপে আনতে হবে, এর জন্য আমাকে একজন জাদুকরের সাহায্য নিতে হবে। এই কথা বলে হ্যারি তার গ্রামে বসবাসকারী এক জাদুকরের কাছে যায়। জাদুকর আঙ্কেল, একজন জাদুকর চোর আমার স্ত্রীদের পাথরের মূর্তিতে পরিণত করেছে, ওদের ঠিক করার কিছু উপায় বলুন। দেখে মনে হচ্ছে চোর অনেক বড় জাদুকর, কিন্তু তুমি চিন্তা করো না, আমার কাছে সব সমস্যার সমাধান আছে। এই বলে জাদুকর তার জাদুর বৃত্তে দেখতে শুরু করে। তার কিছুক্ষণ পর, আমি সব জানি, তুমি চিন্তা করো না হ্যারি, আমি তোমার বউদের আগের মতো আবার ঠিক করব, আমার সাথে এসো। কিন্তু আমরা কোথায় যাব? আমরা সেই চোরদের সম্পর্কে তো কিছুই জানি না। তুমি সব আমার উপর ছেড়ে দাও, আমি আমার জাদুর বৃত্তে দেখে সেই চোরেদের বাড়ি খুঁজে পেয়েছি, চলো আমরা সরাসরি চোরেদের বাড়িতে যাই। এই বলে জাদুকর আলমারি থেকে তার জাদুর ঝাড়ু বের করে। চলো হ্যারি, আমার পিছনে এই জাদুর ঝাড়ুতে বসে পড়ো। তারপর হ্যারি এবং জাদুকর জাদুর ঝাড়ুতে বসে বাতাসে উঠতে শুরু করে, এবং কিছুক্ষণ পরেই তারা দুজনে একটা পুকুরের তীরে পৌঁছে যায়। একটি জাদুকরী মাছ এই পুকুরের ভিতরে বাস করে, সেই জাদুর মাছের মাধ্যমে আমরা সহজেই সেই চোরেদের হারাতে পারি, কিন্তু এর জন্য প্রথমে আমাদের সেই জাদুর মাছকে ধরতে হবে। যদি এমন হয়, আমি শুধু পুকুরে লাফ দিয়ে ওই জাদুকরী মাছ ধরব। না না, এটা এত সহজ নয়, তুই জাদু মাছ খুব বিপজ্জনক এবং শক্তিশালী, তাকে ধরার জন্য আমাদের অন্য কোনো পথ অবলম্বন করতে হবে। তুমি ঠিকই বলেছো জাদুকর চাচা, কিন্তু আমরা কিভাবে সেই জাদুর মাছ ধরব? শুনেছি এই মাছটি আঙুর খেতে খুব পছন্দ করে, তাই প্রথমে আমাদের প্রচুর আঙুরের ব্যবস্থা করতে হবে। আপনি যদি এই গল্পের পরবর্তী ভাগ দেখতে চান, তাহলে আমাদের কমেন্ট করে জানান।